শনিবার এবং রবিবার আসছে ঘোরতর বর্ষা এই আবহাওয়ার আগাম বার্তা দিল আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে কালবৈশাখীর আগাম পূর্বাভাস দিল হাওয়া পিস আগামী আটচল্লিশ ঘন্টায় হতে পারে সহ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হতে পারে বৃষ্টি শনিবার এবং রবিবার এই দুই দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বাইশ দশমিক ডিগ্রি সেলসিয়াস সকাল থেকেই মেঘলা আকাশ রয়েছে তবে বেলা বাড়ার সাথে সাথে আকাশ আরও মেঘলা হওয়ার সম্ভাবনা রয়েছে সাথে বইছে দমকা হাওয়া নদিয়া মুর্শিদাবাদ এলাকায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কাশ্মীরে ঢুকে রাজস্থানের ওপর একটি নিম্নচাপ তৈরি করেছে এই নিম্নচাপ ধীরে ধীরে আরব সাগর ও পরে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প সংগ্রহ করে প্রবল আকার ধারণ করবে যার জেরে প্রতিদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনি রবি এবং সোমবার সব জেলাতেই হালকা থেকে মাঝের বৃষ্টির কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হতে পারে তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুতের সঙ্গে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে এবং উত্তরবঙ্গও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আবহাওয়িদরা জানিয়েছেন তাপমাত্রা পারদ চড়বে সারা মার্চ এপ্রিল এবং মে মাস জুড়ে এই তিন মাসেই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে বেশি এছাড়া উত্তর উত্তর পশ্চিম এবং মধ্য ভারতের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে এবার ব্যাপক গরম পড়বে শহর কলকাতার তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কিছু জায়গায় তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি করে বাড়বে আবার কোথাও এক ডিগ্রি থেকেও বেশি বাড়বে তবে অতিরিক্ত গরম না পড়ার সম্ভাবনাই বেশি গরম বাড়লেও তাপমাত্রার পরিবর্তন কিন্তু একই থাকবে তাপমাত্রা কখনও বাড়বে কখনো আবার কমবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণও বেশি থাকবে তবে কলকাতায় এই কয়েকদিন বৃষ্টি না হলেও শনিবার ভোরে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ঝড় বৃষ্টি হয়েছে পাশাপাশি তুমুল ঝড় এবং শিলাবৃষ্টি হয়েছে ঝাড়খণ্ডে আগামী চব্বিশ ঘণ্টায় উত্তরবঙ্গে জোট বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা আর পুবালি হওয়ার সংমিশ্রণের কারণে ঝড় বৃষ্টি পরিস্থিতি কয়েকদিন ধরেই অনুকূল থাকবে তবে শুক্রবার সন্ধ্যার পর ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় সেই মেঘ প্রথমে ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টি নামায় তারপর তার রাজ্যের ওপর চলে আসে প্রভাব পড়ে পশ্চিমের জেলাগুলো এবং মধ্যবঙ্গের জেলাগুলোতে শনিবার সকাল থেকে কলকাতায় জোরালো উত্তরের হাওয়া বইছে কয়েক ঘন্টার জন্য বেলা বাড়ার সঙ্গে তা ঝিমিয়ে পড়ে আসলে যে বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে সেটা কলকাতার খুব কাছাকাছি দিয়েই যাচ্ছিল আর তার জেরেই এই হাওয়া শনিবার বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে তবে এবার কলকাতার ভাগ্যে কি জোটে সেটাই দেখার এদিকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গে জোর বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আলটিমা বৃষ্টির পাশাপাশি সান্দাকফু আর সিকিমের বিস্তীর্ণ অঞ্চলে তুষারপাতরও সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়ার লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সর্বপ্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন